The class code was GPSK lesson 5. Where are those? So, ki eguli kotha obosthito. Thik ache? Ek number ta dekho. Bolchi where is the statue of liberty situated? Thik ache? Othoba ki statue of liberty kotha obosthito. আমরা কোথায় জানি দ্য স্ট্যাচু অফ লিবার্টি ইজ সিচুয়েটেড ইন আমেরিকা তো কি স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত আমেরিকা তাহলে কি লিখব দ্য স্ট্যাচু অফ লিবার্টি ইজ situated in America. গুণাবটা দেখো তাহলে কি দ্য স্ট্যাচু অফ লিবার্টি ইজ সিচুয়েটেড ইন আমেরিকা অর্থাৎ কি স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা অবস্থিত দুই নম্বর দেখো হোয়ার ইজ দ্য হোয়াইট হাউস কোথায় অবস্থিত আর সবাই জানি কোথায় অবস্থিত দ্য হোয়াইট হাউস The White House is situated of is in Washington. পোর্সিলিন টাওয়ার অফ নানকিন অর্থাৎ কি নানকিনের পোর্সিলিন টাওয়ার কোথায় অবস্থিত কোথায় উই ক্যান ফাইন্ড ইট ইন চায়না তাই তো তা বুঝে নিচ্ছি দেখো তিন নম্বরটা কি হবে We can find it in China. So, we can find it in China. After that, our idea is China. Muslim or Punjabi? That is. So, where can we find the porcelain tower of Nanjing অর্থাৎ কি porcelain tower কোথায় দেখতে পাওয়া যায় তাহলে কি উই ক্যান ফাইন্ড ইট ইন চায়না তিন নম্বর চার নম্বর দেখো চার নম্বর কি বলছে হোয়ার ইজ সেন্স অফ ইয়ার চার্জ অর্থাৎ কি সেন্স অফ ইয়ার চার্জ কোথায় সেন্স অফ ইয়ার চার্জ ইজ ইন কোথায় রোম চার নম্বরটা কি দেখাবে তাহলে চার্জ ইট ইজ ইন রোম তাই না
situated in Egypt. क्या लिखा है जी? देखना।
করে যে তিনটে এক নাম্বার হচ্ছে হোয়াট ইজ দা হোয়াইট হাউস দু নাম্বার হচ্ছে হোয়াট ইজ দা সেন্ট সোফিয়া চার্চ আর তিন নাম্বারটা হচ্ছে কি হোয়াট ইজ দা তাজমহল সিচুয়েটেড মুছে দিচ্ছি পরেরটা দেখো চার নম্বর দেখো হোয়ার ক্যান উই সি উই ফাইন্ড মাচু পিছু লার্জেস্ট সিনেমা হল সিচুয়েটেড ঠিক আছে তাহলে চার নম্বরে কি আছে হোয়ার ক্যান উই ফাইন্ড মাচু পিছু আর ফাইভ কি আছে হোয়ার ইজ দা লার্জেস্ট সিনেমা হল সিচুয়েটেড তাহলে এই পাঁচটা দিলাম এই পাঁচটা তোমাদের মার্ক থাকলো তোমরা এই পাঁচটা বাড়ি তৈরি করবে ঠিক আছে আর আগের দিন ক্লাসে আমি বলে দিয়েছিলাম এই পাঁচটা হোমওয়ার্ক করে তোমরা বাড়ির খাতা তৈরি করে রাখবে এবং যখন স্কুল খুলবে তখন এই পাঁচটা দিয়ে করবো ঠিক আছে।